আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নাম হচ্ছে অর্পিতা, তো চলে এসেছি আমি আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি ট্রাভেল ভিডিও করতে। অলরেডি চলে এসেছি, বাট আমি তাও একটা ইন্ট্রো দিয়ে দিলাম। আর তোমরা যেহেতু বেশিরভাগ দিয়েছিলে ট্রাভেলে, আমি দিয়েছিলাম ফুড আর ট্রাভেলের মধ্যে কোনটা বেশি তোমরা পছন্দ করছো, তো তোমরা দিয়েছো হচ্ছে ট্রাভেল। তো ভাবলাম একটা ট্রাভেল নিয়ে ভিডিও করা যাক। আমি ট্রাভেল নিয়ে ভিডিও করবো আরও, বাট আমি ভাবলাম যে এই ট্রাভেল টুটা দিয়ে দিই। তো ইন্ট্রো তো আমি দিয়েই দিলাম দীঘাতে গিয়ে হোটেলের সামনে। তো যাই হোক, এখন আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো বাড়ি থেকে আমি বেরিয়ে পড়েছিলাম ভোর ভোর। আমি গেছিলাম বাসে আর কি, বাসে ট্রাভেল করেছিলাম। যেগুলো সরকারি বাস হয় আমি সেসব থেকেই ট্রাভেল করেছিলাম। কোনোরকম আমি একদম লাক্সারিয়াস টাইপ অফ ভাবে ট্রাভেল করিনি, যেহেতু আমি চেয়েছি চিপের মধ্যে তোমাদের দেখাতে। যাই হোক, আমি বুক করেছিলাম বেলঘড়িয়া থেকে, বেলঘড়িয়া বাস থেকে। বাড়ি থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম আর কি বিটি রোডে। বিটি রোড থেকে আমি একটা অটো ধরি, বা তোমরা বাসেও যেতে পারো। তোমরা যদি কেউ এভাবে আসতে চাও, তোমরা কিন্তু ডানলপ থেকে ধরতে পারো আর বিটি রোড থেকে ধরতে পারো, যে বিটি রোডের হাই রোড আছে। তো যাই হোক, আমাদের সকাল সকাল কিন্তু বাস ছেড়ে দিয়েছে। আমি বুক করেছিলাম রেড বাস থেকে কিন্তু তোমরা বুকিং করতে পারো, খুব সহজেই সব কিছু কিন্তু দেখতে পাবে। তো যাই হোক, তারপর সেখান থেকে আমরা বাসে করে চলে গেলাম। তো চলে যাওয়ার পর আমাদের কিন্তু 11টার মধ্যে নামিয়ে দিয়েছিলো, দেখতে পাচ্ছো পুরো মুখ চোখের অবস্থা কিন্তু খুব খারাপ। তো যাই হোক, সেখান থেকে নিয়েছিলাম আর কি, বাইরে থেকেই নিয়ে আমরা হোটেলে ঢুকে পড়েছিলাম। খুব খুব খিদে পড়েছিলো, এই পরোটা আর একটু তরকারি নিয়েছিলাম, আর এই ডিম ভাজাটা নিয়েছিলাম। খেতে কিন্তু অসাধারণ ছিল, একটু পরোটাও নিয়েছিলাম। তো খেতে বলবো অসাধারণ ছিল, তার সাথে আমাদেরকে একটু ফ্রিতে এই আমের চাটনিও দিয়ে দিয়েছিলো। তো তোমাদের আমি কিন্তু হোটেল ট্যুরটা কিন্তু আলাদা করে ভ্লগে আমি দিয়ে দেবো, তোমরা কিন্তু সেটা দেখে নেবে। আমি এখানে হোটেল যদি ট্যুরটা দিয়ে দিই, খুব বড় হয়ে যাবে ভিডিওটা, কজ আমি অনেক কিছু বলেছি ডেসক্রিপশনভাবে। তো যাই হোক, দেখো বাইরের তো আমি যাবো ভাবছিলাম, কিন্তু এত রোদের জন্য আমি কাছের এপার থেকেই তোমাদেরকে দেখালাম। সামনেই আমাদের সামনে হচ্ছে নিউ গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টটা, তাও তোমাদের জন্য একটু বাইরে বেরিয়ে একটুখানি ভিউটা দেখালাম। দেখো আমরা নিয়েছিলাম সাইড ভিউ রুম নিয়েছিলাম। তো দেখো, তো যাই হোক, তারপর রেস্ট ফেস্ট করে একটুখানি স্নান টান সেরে আমরা হোটেল থেকেই অর্ডার দিয়ে দিয়েছিলাম খাওয়ার। নিয়েছিলাম এই চিকেনের আইটেমটা, ডাল আর রাইস, আর এই জল আর হচ্ছে এই থামস আপ নিয়েছিলাম। খেতে কিন্তু আমি বলবো বস দুর্দান্ত, মানে এত টেস্টি কি বলবো। বাইরের খাওয়ার আমি একটু অ্যাভয়েড করলাম, কারণ যতবারই আসি বাইরে থেকেই খাই, কিন্তু আমি এবার অ্যাভয়েড করলাম, বিকজ এত গরমে বাইরের খাওয়াটা না খাওয়াই বেটার। তো হোটেল থেকেই নিয়ে নিলাম, আর খাওয়ার সেই লেভেলের ছিল, কিন্তু প্রাইসটা একটু ওভার প্রাইস ছিল। দেখতে পাচ্ছ যেটা আর কি থালায় যেটুকু ভাত দেওয়া ছিল, কিন্তু দুটো রাইস আর কি, এইটুকু রাইসের দাম আই গেস 50 rupees করেছিল। তো অনেকটাই কস্টলি, দেখতে পাচ্ছ বাইরে এই কুলফিওয়ালাটা চলে এসছে। তো সামনে খেতে খেতেই টুংটুং করে বাজাচ্ছিল, তো ঝটপট গিয়ে এই কুলফিওয়ালাকে ধরেই এই কুলফিটা নিয়েছিলাম। কুলফিগুলো 10 rupees করে নিয়েছিল, দারুণ ছিল এই কুলফিগুলো খেতে। এই গরমকালে কুলফি খেতে কারে না ভালো লাগে। তো এই কুলফি নিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট। তো দেখো, তো আমরা তো দীঘা চলে এসছি, তো তোমাদেরকে আর সি বিচের ব্যাপারে কী বা দেখাবো। তো তোমরা সি বিচের ব্যাপারে সবাই জানো, তাও সবাই দিতে ভালোবাসে ব্লগস, তো আমিও দিচ্ছি। তো তোমরা দেখে নাও অবশ্যই কতটা ভালো করতে পারছি, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর একটা জিনিস আমি বলে রাখি, আমি একটা জিনিসে খুব কমজোর, যেটা হচ্ছে যেখানেই আমি দেখি না কেন ওই ছোটো বাচ্চাদেরকে, যে বুঝতে পেরেছি আমি তাদেরকে মিন করছি, তো ওদেরকে দেখলেই আমার কিছুটা কিছু মানে জল খাওয়াও বা খাওয়ার মানে খাওয়ার, এখন যেহেতু এতটা গরম পড়েছে না, দেখলেই ইচ্ছে করে। তো দেখো ওরা কী সুন্দর, দেখতে পাচ্ছ আগে দূর থেকেই দেখাচ্ছি, দেখো কী সুন্দরভাবে ওরা বসে আছে, কী সুন্দরভাবে মানে হাওয়া খাচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো মনে হচ্ছে যেন আমি ডেজার্টে চলে এসেছি, জানোই 47 degrees, তার মনে হচ্ছে যেন রেটে চলে এসেছি, কী আর বলবো, কিছু বলার নেই আমার। করে বেরিয়ে পড়েছিলাম একটু সি বিচের উদ্দেশ্যে দুপুরবেলায় আর কি, একদম মানে বাড়ি থেকে এসে লাঞ্চ করে ব্রেকফাস্ট তো না, যাই হোক ওটা পুরো ডবল হয়ে গেছে, লাঞ্চ ব্রেকফাস্ট সব একসাথে করে কুলফি খেয়ে রেস্ট নিয়েই একদম বিকেল একটু রোদ পড়তে না পড়তেই বেরিয়ে পড়েছি এই সি বিচের ধারে।
দেখতে পেলে এই মিষ্টি বাচ্চাটা কি সুন্দরভাবে বসে আছে। তো যাই হোক, তারপরেই চলে এসেছিলাম এই ফুচকা খেতে। দুপুর হোক, রাত হোক, সন্ধ্যা হোক, যাই হোক না হোক, ফুচকা পেলে আর কিছু চাই না আমার বস। তো দারুণ লাগে ফুচকা খেতে। তো যাই হোক, এখান থেকে আমি একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকাটা কিন্তু দারুণ মেখেছিলো। আই গেস আমি 10 টাকা 20 টাকার খেয়েছিলাম, কিন্তু খেয়ে কিন্তু আমার একদম মন ভরেনি। তখন খুব ইচ্ছা করছিলো খেতে, তাই ফটফট করে খেয়ে নিয়েছিলাম, বেশি করে আর খাইনি। তাই আমি আবার কিন্তু বিকেলবেলা এসে খেয়েছিলাম, সেটা তোলা হয়নি। এটা কিন্তু পুরো একদম সামনেই, আমার লোকেশানটা আমি এখন বলতে পারবো না, কারণ এত বড় মার্কেট বলবোই বা কী করে। তোমরা এখান থেকে একটু বুঝতে পারছো নিশ্চয়ই, পেছনের একটু লোকালিটিটা দেখে, যে এই কাকুটাকেও যারা এসছো তারা নিশ্চয়ই দেখেছো। তো তোমরা কিন্তু মাস্ট ট্রাই করো এই দোকানটা থেকে, দারুণ কিন্তু বানায়। এই কাকুটাকে আমি এখন দেখেছিলাম, আর যখন আমি বিকেলে খেয়েছিলাম তখন একটা কাকিমাও বসেছিলো, দারুণ কিন্তু বানিয়েছিল। তো আমি এনজয় করি, তো তোমরা দেখতে থাকো, আমি আরও ইনফরমেশান নিয়ে কিন্তু আসবো। আর আমি দীঘার কিন্তু সিরিজ ওয়াইজ সব কিছু ছাড়বো, তোমরা কিন্তু মিস করো না কোনো কিছু, দেখতে থাকো। সেভাবে কিছু ঘুরিনি। তো তোমরা দেখতে পাচ্ছ যে সামনের ভিড়টা তোমরা জাস্ট দেখো, এই গরমেও কিন্তু বাঙালিরা ঘুরতে কিন্তু ছাড়ে না, বাঙালি মানেই কিন্তু ঘোরা। তো যাই হোক, এখানে অনেক রকম ছোটো ছোটো স্টল বসেছিলো, আর ওই দেখো সামনেই হচ্ছে মিত্রা ক্যাফ। তো মিত্রা ক্যাফ থেকে কিন্তু আমি ট্রাই করবো না, মিত্রা ক্যাফটা প্রচণ্ড একটুখানি বাজেট থেকে বাইরে, বিকজ ওখানে ভাতও দেয় না সেভাবে, মানে আমি যে হোটেলটা ছিলাম সেই হোটেলের থেকেও প্রচুর কস্টলি। তো যাই হোক, সেখান থেকে ট্রাই না করাই বেটার। তো ভিড় ছিল কিন্তু দারুণ, মানে দীঘাতে আমি যে সময় গেছিলাম ওই গরমকালে দারুণ ভিড় ছিল। তো যাই হোক, তারপর সেখান থেকে একটু আইসক্রিম কিনে চলে গেছিলাম সামনে একটা পার্ক, পার্কে চলে গেছিলাম। তো সেই পার্কের কিন্তু আলাদা করে আমি ব্লগও দিয়ে দেবো, সেটা কিন্তু তোমাদের দেখতে হবে। তো যাই হোক, তো চলো, একদম ফাঁকা আছে সেটা বলবো না, আমি এই সাইডটা একটু অফ সাইড বলে ফাঁকা দেখাচ্ছে। তো বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম, আর বললামই তো ফার্স্ট ডে আমি সেভাবে কোথাও যাইনি, এদিকেই ঘুরেছিলাম নিউ দীঘার দিকে। তো সেটাও কিন্তু আলাদা করে ব্লগ আমি দিয়ে দেবো, সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে। ঢেউটা দেখতে পাচ্ছো কতটা সুন্দর, আমি কি বোকা বোকা কথা বলছি তাই না? তো যাই হোক, মানে ঢেউটা আমি বলছিলাম আর কি, যে দারুণ ঢেউ দিচ্ছিলো। তার সামনেই দেখো কি ছোটো ছোটো দুটো পাপিস শুয়েছে, এত কষ্ট লাগছিলো কি বলবো। ওই কাপটা দেখতে পাচ্ছ, ওই কাপটা আমার আইসক্রিম খাওয়ার কাপ, ওর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। তো তোমরা যেখানেই যাও না কেন, যদি তোমরা এরকম ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখো বা বড়োরা যাদেরকেই দেখো না দেখো, এই ডগসগুলোকে তোমরা একটু খেতে দিও, জল দিও, ব্যাস তোমাদের কাছে আমি জাস্ট এইটুকুই একটু বলবো। কারণ ছোটো ছোটো বাচ্চা পুরো একদম মানে স্যান্ডের মধ্যে পড়েছিলো, বালির মধ্যে দেখে খুব খারাপ লাগছিলো। তো যাই হোক, এখানে আমি একটু হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পোজ দিয়ে দিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ, একটু রিলসও বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের জন্য আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু জানিও। তো নেক্সট ব্লগের জন্য আবার দেখা হবে, টাটা।